যে গতি এখন তাতে আমাদের কোনো কিছু নাই, আমরা এখন তদবিরের উপরে আছি। আমি কিছু করি বা না করি হুজুরের কাছে যাই, কিছু হাদিয়া দিয়ে হুজুর আমার একটু পার করে নিয়েন। হুজুরও চিন্তা করছে লস করে লাভ কি, টাকা পয়সা দিয়ে হুজুরও দোয়া, আল্লাহ অমুক লোক মারা গেছে, তার আব্বা মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস পার করে একবারে যে জায়গায় কেউ জানি সেই জায়গায় পৌঁছাই দিও। চিন্তা করলো যাক হুজুরে আমি তদবির দিয়ে বার করে দিলাম। তদবির দিয়ে সব জায়গায় হবে না প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য যে তাকদীর দিয়েছেন এই তাকদীরকে আপনার আমার জন্য কাজে লাগাতে হবে, না লাগালে বিপদ আছে আপনার আমার জন্য। কারণ আল্লাহ আপনার আমার জন্য এই হিদায়াতের আলোটা প্রত্যেক মানুষের মধ্যে দিয়েছেন। আল্লাহু সামিউন বাসীরা, আল্লাহ রাব্বুল আমিন একটা বোধ শক্তি দিয়েছেন, এই বোধ যদি আমরা কাজে না লাগাই তাহলে বেশি ভাবলে আবার বিপদ আছে। অনেকদিন আগে মনে একটা কথা মনে পড়লো, এটা হচ্ছে চাচা ভাস্তা নাকি একই ক্লাসে পড়ে দুইজন আছে না, এরকম হয় না অনেক সময় চাচা ভাস্তা বয়সে কাছাকাছি, একজন সবচেয়ে ছোট চাচা আরেকজন একদম বড় জনের ছেলে হয়ে গেছে, চাচা ভাস্তা একই ক্লাসে পড়ে, ক্লাস সিক্সের থেকে ক্লাস টেন পর্যন্ত একই ক্লাসে পড়ছে, একটা দোকানের সামনে প্রত্যেকদিন যায়, ওই দোকানটা দেখি এমন অসল, এই চার বছরে কোনো পরিবর্তন হয় নাই। এখন চাচা ভাস্তা মিলে বলছে, চাচা এই দোকানদারের জন্য কিছু করা যায় না? বলি কি করবি আর, এত তকদিরই মনে হয় নাই। বলছে আরে রাখেন চাচা আপনার তকদির, ওর তদবিরই ভালো করে হয় নাই এই জন্য হয় নাই। বলে না রে বাবা, তাহলে 4 বছর লাগে, একদিন ওর ভাগ্য পরিবর্তন হয়ে যায়, তোর তকদিরেই নাই। তো বলছে চাচা দেখেন আসলে তদবির করলেই কাজ হয়, তকদির সব জায়গায় লাগে না, আপনার তকদির রাখেন তো কি দিয়ে? বলছে এই আমি তোরে 200 টাকা হাওলাত দিলাম, বড় লোক মানুষের ছেলে, এই 200 টাকা দিয়া তুই দোকানের মালপত্র সুন্দর করে কিনবি, কিনে টিনে তোর দোকান সুন্দর করে চালাবি। কয় আমি গরিব মানুষ, 200 টাকার চালাম, সারাদিনে 10 টাকা বিক্রি হয় না, আমি এই টাকা দিব কবে? ওই পরে দেখা যাবে, যদি আল্লাহ লাভ দেয় দোকানের ব্যবসা হয় তোর দোকানে তখন তুই টাকা ফেরত দিস। ও তো মহা খুশি, খুশি হয়ে চিন্তা করছে এই টাকা রাখি কোথায়, এই টাকা রাখি কোথায়, এই টাকা নিয়ে 200 টাকা মানে কি, হাটে যাব কোথায় চুরি করে নিবে? অনেক বুদ্ধি করে পাগড়ি খুলে পাগড়ির প্যাঁচের মধ্যে রাখছে, রাইখে বাজারে রওনা হয়েছে, আসরের আজান হয়েছে বাজার মসজিদের কাছে, চিন্তা করছে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে এরপরে আমি বাজার করতে যাব, অজু করছে, অজু করে মাথা মসে করা লাগবে, আস্তে করে পাগড়িটা খুলে যেই রাখছে, রাখা শেষ একটা সিল আছে সোরে পাগড়ি নিয়ে গেল, কত মাথাই খারাপ, হায় হায় সিল নিয়ে গেল, আমি যদি পকেটে রাখতাম চুরি যদি হয়তো থানায় যে একটা জিডি করতে পারতাম অন্তত চোরের নামে, সিলের নামে জিডি করতে গেলে তো আমারে বাটাম দিবে উল্টা, সিলের নামে জিডি করতে আইছেন আপনি, মন খারাপ দোকানে এসে বসে আছে, আরে তোর মাল কই? পরের দিন ভাতিজা জিজ্ঞাসা করছে, ভাই এই দুর্ঘটনা ঘটছে, আমি টুপির মধ্যে রাখছিলাম পাগড়ির মধ্যে, কয় গাধা কো টাকা, টাকা রাখবি পকেটে, আন্দাজি রাখছিস পাগড়ি, যাই হোক অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, আরো 200 টাকা তোরে দিলাম, তুই এই টাকা দিয়ে কালকে ঠিকঠাক মতো বাজার করবি, যা আছে কপালে। ও চিন্তা করছে আর আজকে দিছে টাকা, রাতটা পার করে কালকে পকেটে নিয়ে যাব, কিন্তু এই রাত্রেবেলা বিকালবেলা টাকা দিছে কোথায় রাখি, কোথায় রেখে বাড়িতে যাই কোথায়, বউ টো কাউরে বিশ্বাস হয় না। শেষ পর্যন্ত পুরাতন একটা গুড়ার বস্তা ছিল, গুড়ার বস্তার মধ্যে টাকা ঢুকায় রেখে দিয়া আবার মুখ বাইন্ধে নদীতে গোসল করতে গেছে, আমি ফ্রেশ হয়ে আসি, ইতিমধ্যে বাহির থেকে একজন ডাক দিছে, পুরাতন গুড়া টুড়া আছে কিনা? বউ চিন্তা করছে কেউ কোনোদিন পুরাতন গুড়া কেনে না, এই গুড়ালা তুই গুড়া পুরাতন দিয়ে কি করবে? আমি কুড়া বানাবো, কুড়া চেনেন আপনারা, চাল আর আছে এই যে খড়ি বানায়, পুরাতন গুড়াই লাগবে ওই জায়গায়। কয় আছে ভাই আমার এই বস্তা, কয় এই বস্তা কত? কয় 3 টাকা। বলছে আর বেশি হবে না? কয় না বেশি হবে না, 3 টাকা তাই বেশি। বলছে কেউই নিতে চায় না, যা 3 টাকাতে নিয়ে চলে যা, আল্লাহ রহমতে বস্তা দিয়ে দিছে। ওই লোকটা আসছে, আসার পরে সকালবেলা যখন বের হবে যায় দেহে রান্না করে কোনো বস্তা নেই, ওই বস্তা কই? কয় বস্তা মানে আমি বিরাট একটা কাম করছি এতদিন ধরে, এই গুড়া কোনো কাজেই লাগে না, আল্লাহর রহমতে 3 টাকা খাওয়াইছি গতকাল, মাথাই খারাপ, 3 টাকা দিয়ে তুমি 200 টাকা হারাইছো, এর মধ্যে বইরে রাখছিলাম, পরের দিন এসে আবার দোকানে বসে আছে, আরে মন খারাপ কি করলাম আমি, কি হয়েছে তোর? এরকম বস্তার মধ্যে রাখছিলাম, আমার বউ গুড়া 3 টাকাতে বেচা লাগছে, গুড়ালার কাছে গেছে, এখন চাষা বলতেছে দেখছো 2 দিন তদবির করলে হলো না, আসো দেখি এবার একটু আল্লাহ তকদিরে কি রাখছে, অত কিছু না। কয় আমার বাড়িতে একটা জাল আছে, আইনে দিলাম যে শোন তুই তো এক কাজে মেলা দিন করলি, এবার একটু কাজ পরিবর্তন করে যা, তুই মাছ মারবি একটু করে নদীতে, এখন মাছের সিজন, মাছ মেরে মেরে মাছ বিক্রি কর, দেখা যাক কি হয় তোর, আল্লাহর কি কাম। বিকালবেলা মনটা বড় খারাপ, আগের দিন 200 গেছে, তারপরের দিন 200, এমন দিছে জাল মারতে, মারার ইচ্ছা নাই কিন্তু তারপরেও যেহেতু 400 টাকা আগে পাইছে তার দায়বদ্ধতা আছে, তো ও তো আর জানে না চাষা ভাস্তার মধ্যে কি ঘটনা হচ্ছে, ভাস্তার চাষার জাল নিয়ে আল্লাহর নামে দিছে খাওয়া, 2-3 খাওয়ার মধ্যে উঠছে বিশাল কাতল,
কলিজাটা ভরে গেছে, আগের দিনের 400 টাকা হারানোর দুঃখ চলে গেছে। সবাই বলতেছে কাতলটা বেছে দে, কয় না কাতল বেচবো না, গরিব মানুষ এত বড় মাছ খাই নাই, নিজে খাবো, সবাই রে খাওয়াবো, দিবই না আমি, কোনোভাবেই দিবে না। এত বড় কাতল তুই কেমনে খাবি, তোরা তিনজন মানুষ 20 কেজির কাতল লাগে নাকি? হঠাৎ করে একজন আসছে, আসে বলছে ভাই আমার মেয়ের বিয়ে, তুই কাতলটা আমারে দে ভাই, তোরে আমি ছোট আর একটা মাছ প্রয়োজনে নিয়ে দিব। বলছে সে দিব না, দে আমার মেয়ের বিয়ে, তোর এলাকায় থাকি। বলছে দিতে পারি একটা শর্ত, যদি 400 টাকা দেন। বলছে যা 400 টাকাই দেবো, দিবো যা, তাও মাছটা দে। 400 টাকা নিছে, নিয়ে আল্লাহর রহমতে মাছ নিয়ে গেছো। বিকাল বেলায় বাজারে যাইয়ে দুন্দর করে মালপত্র কিনে দোকান ভরায়া মাথাতে তেল, গায়ে তেল দিয়ে চকচকা হয়ে বসে আছে। কিরে তোরে দিলাম গতকালকে জাল, আজকে দেখি মালে ভর্তি, ব্যাপার কি? কয় আর বলেন না, ঘটনা এই এই। ভাতিজা বলতেছে চাচার কাছে, চাচা খালি তদবির না, তদবিরের সাথে তকদিরও লাগে, ঠিক কি না? কখন লাগে? যখন বান্দা বুদ্ধি করে আল্লাহর দিকে আগায়। আপনার আমার কোনো প্রস্তুতি নাই, কোনো ঘোষণা নাই, আমার আল্লাহ আছে, আমার রহমান রহিম, আল্লাহ সাইতে দিবে একবারে, আল্লাহ রহমানুর রহিম ওরকম করে দিবে না। আপনার আমাকে আগাতে হবে, আপনার আমার পাটাকে আল্লাহর দিকে বাড়াতে হবে, আল্লাহর জন্য চেষ্টাকারী হতে হবে। আল্লাহ তোমার রাস্তায় গাড়ি চালানো শুরু করছে। আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন কদ আফলাহাল মুমিনুন, আমি তো ইমানদারদেরকে সফল দেখতে চাই, ইমানদার সব কাজ পারবে না, কিন্তু বাধাগুলা যদি জেনে নাই, ওই বাধা জেনে যদি আমার বান্দা চলতে শুরু করে, এক নম্বর তার জন্য কাজ হচ্ছে, আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আল্লাহর জন্য নামাজটা ভয় করে করে পড়বে, আল্লাহর জন্য ভীতি সন্ত্রস্তকারী হবে, বড় গভীর মনোযোগ দিবে, নামাজে তার মজা লাগবে, নামাজ ছাড়া তার কিচ্ছু ভালো লাগবে না। কিন্তু দুনিয়ার মানুষ, আমাদের অবস্থা এখন এরকম হয়েছে, জুমার নামাজে আছি আমরা, আর অন্য কোনো নামাজে আমাদের খবর নাই, ঠিক কি না?